হিন্দুদের দেবী দুর্গকে যৌনকর্মী বলে বিতর্কের মুখে দিল্লির অধ্যাপক। দেবী দুর্গ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে প্রবল বিতর্কের মুখে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দয়াল সিং কলেজের সহকারী অধ্যাপক কেদার কুমার মণ্ডল। গত 25 সেপ্টেম্বর তিনি ফেসবুকে দেবী দুর্গকে পৌরাণিক শাস্ত্রের যৌনকর্মী বলে মন্তব্য করেন। তার লেখা পোস্টটি ভাইরাল হওয়ার পরেই বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। অখিল ভারতীয় বিদ্যা পরিষদ এবং ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া অধ্যাপক মণ্ডলের এই কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তার পদত্যাগের দাবি করেছেন। অন্যদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়কে শিক্ষক সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক টিচার ফ্রন্ট ওই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়ে একটি মামলা দায়ের করে। NDTF এর প্রধান রাজীব রায় বলেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়, বাক স্বাধীনতা থাকলেই যা ইচ্ছে বলা যায় না। সমাজের বিভিন্ন মহলে তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও অধ্যাপকের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছে অনেকে। তার এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেখেই পোস্টটি মুছে দেন অধ্যাপক মণ্ডল। তবে কেন তিনি এ ধরনের মন্তব্য করলেন সে বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।